ইসলাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম আমি মোহাম্মদ নজিরুল হক সহকারী শিক্ষক বিজ্ঞান আজকে ষষ্ঠ শ্রেণীর সাথে আমার বিজ্ঞান ক্লাস এবং আজকের অধ্যায় হল দশম এবং যে টপিক্স নিয়ে আলোচনা করব সেই টপিক্সের অন্তর্ভুক্ত পাঠ হচ্ছে তিন থেকে আট শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো যে আমরা পাশের ছবিতে কি দেখতে পাই প্রতিদিন আমাদের আশপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই তাই না যেমন বারিকল দা নানকোটা ইত্যাদি স্থির অবস্থায় আছে এবং গাড়িগুলি গতিশীল অর্থাৎ শহরের বাড়িগুলো এখানে স্থির কিন্তু গাড়িগুলো গতিশীল আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি গড়ি এবং সেটা ঘুরতেছে তারপর আমরা দেখতে পাইতেছি রেলগাড়ি চলতেছে তাই না অর্থাৎ আমরা একটি ছবিতে দেখতে পাইতেছি গড়ি ঘুরতেছে এবং রেলগাড়ি চলতেছে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে দুটি বস্তির গতি কি একই রকম না দুটি বস্তুর গতি কিন্তু একই রকম নয় তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে আমাদের নানা প্রকার গতি শিক্ষার্থীরা তোমরা গতি কি সেটা বলতে পারবে গতির বিভাগ বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার গতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে ছবিতে কি কি দেখছো একটি গাড়ি স্থির অবস্থায় রয়েছে এবং আরেকটি গাড়ি গতিশীল তো আমরা স্থিতি এবং গতি আমরা জানব যে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করা হচ্ছে স্থিতি স্থিতি দেখি স্থিতি হচ্ছে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করা হল স্থিতি আর এর বিপরীত সময়ের সাপেক্ষে পর্যবেক্ষকের সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হল গতি এবং সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না করা হল স্থিতি গতি বলতে বুঝায় কোন বস্তুর অবস্থান পরিবর্তন করার ওই অবস্থাকে বলা হয় গতি আমরা একটা কাজ দিতে পারি তোমাদের গতি বলতে কি বোঝায় এনার সহ শিক্ষার্থীরা আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব গতি অনেক প্রকার হতে পারে যেমন চলন গতি ঘূর্ণন গতি জটিল গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব গতির শ্রেণীকরণ প্রথমেই আসো আমরা চরম গতি নিয়ে আলোচনা করি লক্ষ্য করো শিক্ষার্থীরা একটি বাক্স বা বক্স একটি ছেলে কর্তৃক ঠেলে নেওয়া হচ্ছে মনে করো একটি বাক্স কাঠের মেজের উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে তাই না এক্ষেত্রে বাক্সের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরে গেছে অর্থাৎ বাক্সের সকল বিন্দু একই মাপ বরাবর সরে গেছে সুতরাং এটি হল চলন গতি অর্থাৎ চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে চলনগতির সঙ্গে আমরা বলতে পারবো কোনো বস্তু এমনভাবে চলে যেখানে এর সকল বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্বে অতিক্রম করে তাই হচ্ছে চলন গতি শিক্ষার্থীরা এখন আমরা চলন গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব চলন গতিকে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সরল গতি দুই হচ্ছে বক্রগতি শিক্ষার্থীরা যখন আমরা লিখি তখন আমাদের হাত কখনো সোজা বা সরল লেখায় যায় তাই না আবার বক্র রেখায় যায় যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন একে সরল গতি বলে আবার কোনো বস্তু যখন বক্রপথে চলে তখন এর গতি হয় বক্রগতি শিক্ষার্থীরা লক্ষ্য করো একটি গাড়ি রাস্তায় চলতেছে যে সুজা সরল লেখা ভালো চলতেছে সুতরাং আমরা বলতে পারবো কোনো বস্তু যখন সরল লেখা বড় চলে তখন তাকে বলা হয় সরল গতি আমি আবার বলি কোন বস্তু যখন সরল লেখা বরাবর চলে তখন তাকে বলা হয় সরল গতি নিচে চিত্রে লক্ষ্য করো কোন বস্তু যখন বক্র রেখা বা বক্রপথে চলে তখন তাকে বলা হয় গতি আমরা এই দুই চিত্রের মাধ্যমে সহজেই চরণ গতির দুটি প্রকার বুঝতে পারবো আশা করি গতি এবং বক্রগতি শিক্ষার্থীরা যে কাজ দিতেছি যে গতি শ্রেণী বিভাগগুলো তোমরা বর্ণনা করে লিখবে ছবিটি লক্ষ্য করো ছবিতে কি দেখতে পাইছো একটি ফ্যানের চুইচ দেওয়া আছে এবং একটি ফ্যান দেওয়া আছে তাই না মনে করো তোমার শ্রেণীকক্ষে সিলিং ফ্যান এখন আমরা সুইচটা দেব দেখবে পাকা সকল বিন্দু একই পথে চলছে না কিন্তু প্রতিটি বিন্দু পাকার কেন্দ্রের চারদিকে ভিন্ন ভিন্ন বেসারদের বৃত্তাকার পথে চলছে পাকার এই গতি হল গর্ণন গতি অর্থাৎ শিক্ষার্থীরা আমরা বৈদ্যুতিক পাকা চালিয়ে গর্ণন গতি পর্যবেক্ষণ করতে পারব এখন আমরা ছবিটি দেখি এক বালক সাইকেল চালাই চলতেছে সাইকেল চালিয়ে অতিক্রম করতেছে সাইকেল দ্বারা সে তার পথ অতিক্রম করতেছে কি দেখছি আমরা এখানে একই সাথে গুণন এবং চলন ভয় একই সাথে কাজ করতেছে অর্থাৎ বালকটি সাইকেল চালাচ্ছে এবং সাইকেলের চাকা ঘুরতেছে এবং তার চলন এবং গুণন একই সাথে হচ্ছে এটা হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি অর্থাৎ যে গতির গুর্ণন অচলন উভয়ই আছে সেই গতিকে গুণ চলন গতি বলে শিক্ষার্থীরা আমি আবার বলতেছি যে গতির গুর্ণন অচলন উভয়ই আছে সেই গতিকে গুণ চলন গতি বলে আমরা দলীয়ভাবে করবে শিক্ষার্থীরা লক্ষ্য করো চিত্রের দিকে ছবিতে কি কি দেখতে পাচ্ছ আচ্ছা এখানে দেখো দুলনাল গতি এবং টেবিলের সাথে বাধা পাথরের অবস্থানের অগ্রবস্থা গতিশীল এটি হচ্ছে দুলন বা স্পন্দন গতি সুতরাং আমরা দোলন গতি বা স্পন্দন গতির সংজ্ঞা বলতে পারব দোলন গতি বা স্পন্দন গতি হল সে গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্রপ্রশ্চার চলে বা গতিশীল যেমন আমরা দেয়াল গরির দুলকের গতি হচ্ছে দুলন গতির উদাহরণ শিক্ষার্থীরা লক্ষ্য গরির কাতার গতি এখানে সেকেন্ডের কাটাতি প্রতি এক মিনিটে একবার এর কেন্দ্রবিন্দুর চারিদিকে ঘুরে আসে তাই না কাটাতি বারবার একটি পথে ঘুরছে অর্থাৎ এর গতি পুনরাবৃত্তি ঘটছে সুতরাং এ ধরনের গতি হলো পর্যাবৃত্ত গতি আবার বৈদ্যুতিক পাকার গতিও হচ্ছে পর্যাবৃত্ত গতি সুতরাং আমরা সহজেই পর্যাপত্ত গতির সংজ্ঞা বলতে পারব কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে শিক্ষার্থীরা আমি আবার বলতেছি কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি শিক্ষার্থীরা আজকে ক্লাস থেকে তোমরা কী কী অর্জন করছো আমি একটু দেখবো চলমান বাসের চাকার গতি কোন ধরনের গতি তোমরা ব্যাখ্যা করবে দুলনার গতি কি ধরনের গতি সাইকেলের পেডেলের গতি নিজ অক্ষের চারোদিকে পৃথিবীর গতি সাপে চলার গতি অর্থাৎ নিচের কোনটি কোন ধরনের গতি তোমরা ব্যাখ্যা করতে হবে আমি প্রশ্নগুলো আবার বলতেছি চলমান বাসের চাকার গতি দুলনার গতি সাইকেলের পেডেলের গতি নিজকের চারোদিকে পৃথিবীর গতি সাপের চলার গতি শিক্ষার্থীরা তোমার বাড়ির কাজ তুমি প্রতিদিন স্কুলে যাও এটা কোন ধরনের গতি লিখে আনবে শিক্ষার্থীরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই পরিষেবাটি করতেছি ধন্যবাদ